আমরা ওই আগামী 4 তারিখে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় বিধানসভা ভিত্তিক বুথ ভিত্তিক এখানে কর্মী সম্মেলন করবে। এক বিশাল জনসভা হবে, প্রায় লক্ষাধিক কর্মী আমাদের উপস্থিত থাকবেন। সেই জন্য আমরা মাঠ যে মাঠে করব, আমাদের জেলা প্রশাসন এবং আমাদের সভা নেত্রী মৌসুম দূর, নাজিমুল হোসেন সাহেব ছিলেন, মজিম সাহেব ছিলেন, আমাদের কর্মী বন্ধুরা ছিলেন। আমরা গতবার শুভেন্দু অধিকারী মহাশয়কে নিয়ে যে মাঠটায় একটা বিশাল জনসমাবেশ করেছিলাম সেটাই আমরা ঠিক করেছিলাম, কিন্তু এখানে জল জমে আছে। সেই জন্য আমরা পাশে, আমরা কোটমালদা স্টেশনের অপোজিটে মাধাইপুর বলে মাঠ বলে এবং বিটি ওই বিএড কলেজের সামনে ওই মাঠটা আমরা ঠিক করলাম, যাতে আমাদের হরিশ্চন্দ্রপুর শান্তি আমাদের রতুয়ার মানুষ সোজাসুজি ট্রেনে আসতে পারবে, এসে আমাদের মঞ্চে আসতে পারবে। কালিয়াচক চাচল গাজল এরা আমাদের এনএসির উপর দিয়ে এখানে আসতে পারবে। সামনে কি পৌরসভা লক্ষ্য রেখে এই প্রোগ্রাম? পৌরসভা লক্ষ্য না, এটা দিদি প্রত্যেকটা জেলাতে কর্মী সম্মেলন করছে। আমাদের যেহেতু দুটো পৌরসভা আগামীতে হবে, আমরা দুটো পৌরসভা উপকৃত হব এবং তার সামনে বিধানসভা, সব কিছু নিয়ে আমাদের জেলার সংগঠন আরও শক্তিশালী হবে। তারই মিনিমাম এক হাঁটু জল আছে, চেয়ার লাগবে না আমাকে 3 দিন আগে বললো চেয়ার আনতে হবে, আমি সাজের ওই যে বক্সটা আছে না, একটু ঘিরে করেছিল, এদিকটা করেছিল, আমরা আবার একটু খুলে দিয়েছি। এখানে তো জল আছে, এটা তো হবে না তাহলে ডিএমকে বলতে এনে কি এটা কিন্তু ড্রেন বের করা হচ্ছে, চারবার ব্লক এনে যে পুজো লাগে পঞ্চায়েত থেকে দলগত ভাবে খবর আছে 4 তারিখে উনি আসছেন, বুথ ভিত্তিক আমাদের কর্মী সভা হবে এবং আমাদের প্রিয় দাদা শুভেন্দু দাও থাকবেন মিটিংয়ে। 1টা নাগাদ আমরা মিটিং স্টার্ট করব, 3টার সময় মোটামুটি যা আমাদের কাছে খবর আছে দিদি আসবেন, নেত্রী আসবেন, পিছিয়ে উনি স্পিচ রাখবেন। তার আগে আমরা এখন থেকেই প্রোগ্রামের কর্মসূচি কীভাবে কী হবে সেইগুলো প্ল্যানিং স্টার্ট করেছি। আজকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফিল্ডটা দেখতে এসেছি, আমাদের প্ল্যানিং ওল মালদাতেই আমরা করব এবং এটা যেহেতু লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট আমরা প্ল্যানিং করছি, সেটার জন্য একটা বড় মাঠের প্রয়োজন আছে। প্রত্যেকটা বিধানসভা থেকে প্রত্যেকটা বুথ থেকে লোক আসবে এবং অবশ্যই সামনে মিউনিসিপ্যালিটি ভোট আছে, সেটা নিয়ে তো অবশ্যই উনি বক্তব্য রাখবেন। প্রত্যেকটা মানে দুটো পৌরসভা থেকে প্রচুর লোক আসবে, উনি আসবেন। 1টা থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে, 3টা নাগাদ দিদি আসবেন এসে বক্তব্য মালদা থেকে ভোট প্রচার শুরু করেন বিভিন্ন ইলেকশনে। সামনে এপ্রিল মাসে পুরো ভোট হওয়ার কথা আছে, এখানে ঘাটে গেলে কি গৌরবাগে সব জায়গায় কি প্রচার করবেন উনি?
দেখুন সেটা তো আমি বলতে পারবো না, সেটা নেত্রী বলবেন। তবে আমাদেরকে যেটা ইনস্ট্রাকশন যে সামনে অবশ্যই পৌর নির্বাচন, বিধানসভা সব কিছু মাথায় রেখে, এবং উনি আমাদের দলের নেত্রী, উনি যখনই আসতে পারে যখন তখনই আসতে পারেন, এবং সংগঠনকে মজবুত করার জন্য ওনার একটা অবশ্যই ওনার লিডারশিপের ওপরেই আমরা নির্ভর করে চলি। তো উনি যেভাবে বার্তা দেবেন আমরা সেইভাবে।